সভাপতি দেখতে করছেন দক্ষিণ পূর্ব বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছাত্র ছাত্রী সংসদের সাবেক জিএস আজকে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের নন্দিত আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহীদ এবং উপস্থিত যাদেরকে অ্যাড্রেস করা প্রয়োজন নাই ইতিমধ্যে অ্যাড্রেস হয়েছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এই বর্ধিত সভাটির একটি বিশেষ সময় অনুষ্ঠিত হচ্ছে যখন গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক এবং বিশ্বের রাষ্ট্রবিজ্ঞানীরা গবেষকরা যারা যাকে অ্যারাবিয়ান হর্স এর মতো দ্রুতগামী একজন মানবী বলে আখ্যায়িত করেছেন সেই জননেত্রী শেখ হাসিনার আজকে শুভ জন্মদিনের গতকালকে শুভ জন্মদিন গেছে আজকে এখানে শুভ জন্মদিনের কেক কাটা হবে। এই বর্ধিত সভা এবং জন্মদিন পালন দুটিকে কেন্দ্র করে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। যুবলীগের কমিটি হবে, আওয়ামী লীগের কমিটি হবে, আমাদের প্রিয় নেতা কুমিল্লা সদর ছয় আসনের মাননীয় সাংসদ হাজি আকম বাহাউদ্দিন বাহার সাহেব আওয়ামী লীগের কমিটি ঘোষণা করবেন এবং আমাদের যুবলীগের নেতা আবদুল্লাহ আল মাহমুদ শহীদ ভাইয়ের সাথে পরামর্শ করে যুবলীগের কমিটি ঘোষণা করবেন। আর তিন মাস পরে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে ষড়যন্ত্রকারীরা একত্রিত হচ্ছে, তাই আমি কবি নজরুলের ভাষায় বলতে চাই, দুর্গমুখিনী কান্তার অমর দুস্তর পারাপার লঙ্ঘিত হবে রাত্রে নিষেধে যাত্রীরা হুঁশিয়ার। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ হচ্ছে স্বাধীনতার সপক্ষের শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল, বাংলাদেশের আপনার সাম্প্রদায়িক সম্প্রীতির উপর ভিত্তি করে যে স্বাধীনতা হয়েছিল সেই স্বাধীনতার প্রতি নৌকার প্রতি গণতান্ত্রিক মানুষের যে প্রতি সমাজতান্ত্রিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সকল মানুষ আজকে শেখ হাসিনার নেতৃত্বে একটি প্ল্যাটফর্মে একত্রিত হতে হবে। আর একটি পক্ষ হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যারা বাংলা বাহির সৃষ্টি করেছে তাদের আপনারা আপনার কথা বলবেন না, কথা শুনুন আপনারা কথা বলবেন না, আপনার স্বাধীনতার বিপক্ষের শক্তিরা আর যদি ক্ষমতা আনে বাংলাদেশে একটা মেধাকার হয়ে যাবে, বাংলাদেশ একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। তাই বন্ধুরা আমার আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের স্বার্থে বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে আবারও আমরা একটি প্রতিযোগিতায় নামতে হবে। আমরা যদি হেরে যাই বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে, আমরা যদি হেরে যাই বাংলাদেশের স্বাধীনতা যে মূল চারটি ভিত্তি এই চারটি ভিত্তি ধ্বংস হয়ে যাবে। আমাদের যে অর্জন, আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন এবং আমাদের যে যোগাযোগের উন্নয়ন সব কিছু বন্ধ হয়ে যাবে। তাই বন্ধুরা আমার আপনাদেরকে বলি, আপনারা সবাই একজন হাজি আকম বাহাউদ্দিন বাহার হয়ে আগামী নির্বাচনে বাহার ভাইকে জিতাবেন। এইভাবে করে যদি সবটি নির্বাচনে আসনে আমরা জয়ী হতে পারি তো শেখ হাসিনা জয়ী হবে, আবার সরকার গঠন করবেন। তাই আজকে এই সম্মেলন এবং এই বর্ধিত সভা অনেক গুরুত্বপূর্ণ বহন করে, এই কথাটি আপনাদেরকে বুঝতে হবে। আপনাদের সবার শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।